ব্যাপক আয়োজনে দলের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জাতীয় পার্টি ফ্রান্স শাখা প্যারিসের গার্ড নর্দে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় পার্টি ফ্রান্স শাখার সভাপতি এ কে এম আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইলের নির্দেশনায় সভা পরিচালনা করেন দাউদ খান জাতীয় যুব কেন্দ্র সদস্য নির্বাচিত করায় সংবর্ধনা দেয়া হয়েছে প্যারিসের গার্ড নর্দে আয়োজিত এক সংবর্ধনায় জাতীয় পার্টির ফ্রান্স শাখার সভাপতি এ কে এম আলমগীর জাতীয় পার্টির ফ্রান্স শাখার উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন